এই উচ্ছ্বাস ফুটবল বিশ্বকাপের মেতেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা। দলকে ভালোবেসে এবার ১২০ ফুট লম্বা পতাকা টানিয়েছেন নওগাঁর পোরশা মোল্লাপাড়া গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা। পাল্টা জবাব ব্রাজিল সমর্থকদের, তাদের পতাকার দৈর্ঘ্য ২৭০ ফুট। আমার বন্ধু বান্ধব ভাই চাচা সবাই মিলে এই ২৭০ হাত আমরা ব্রাজিলের পতাকাটা টাঙাইছি, মানে ভালোবাসার বই প্রকাশে আমরা পতাকাটা টাঙাইছি, ২৭০ হাত পতাকা টাঙাইছি ব্রাজিলের। তো আমরা সামনে ফিফাতে আমরা আবার বিশ্বকাপে আমরা ৫০০ হাত টাঙ্গার চিন্তা ভাবনা আছে আর কি। প্রত্যাশা হলো আমরা কাতার বিশ্বকাপ জয় করবো, এজন্য আমরা পতাকাটা টাঙাইছি আর কি দলকে ভালোবেসে। বিশ্বকাপ মানে তো হলো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, আর এই দুটি দল না থাকলে কিন্তু বিশ্বকাপের আমেজটা আসে না। তা তো তারকা থাকলে বিশ্বকাপ পাওয়ার তো আশা থাকেই, আর এবারে তো একেবারে হট ফেভারিট দল হচ্ছে ব্রাজিল। মাঠে বল গড়ায়নি, তাতে কি, প্রিয় দলের খেলা নিয়ে সরগরম পাড়া মহল্লা, জমেছে চায়ের আড্ডা। আমরাই ফার্স্ট টাইম আমাদের গ্রামে পতাকা আমরা ১০০ হাত আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছি, তারপর আমাদের দেখে ওরা কয়েকদিন পর ওরা ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে ২৭০ হাত। সাপোর্ট ভালোবাসি আর্জেন্টিনাকে, এই জন্যই পতাকা টাঙ্গাইছি আমরা, কম্পিটিশন করার জন্য না। ফুটবলকে নিয়ে ঘিরে অলরেডি শুরু হয়ে গেছে অনেক আমেজ, আর বিশ্বকাপ যখন শুরু হবে সেটা তো বলার ভাষাই থাকে না। সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা ও যুক্তিতর্কের শেষ নেই, ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, আনন্দে মেতেছেন সবাই। ব্রাজিলের খেলা ভালো লাগে, ব্রাজিলের পরিচ্ছন্ন খেলা এবং তারা মাঠ কাঁপিয়েই খেলে। সামনে বিশ্বকাপ আসতেছে, বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের গ্রামের সব স্তরের মানুষ এটাকে একটা ঈদের মতো আনন্দ নিচ্ছে আর কি। কাতার বিশ্বকাপে মেসি ও নেইমারদের দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা।